আম্মাদ যখন আমার বাড়িতে আসলো আমার মোহাম্মদ যেই দিকে যেত সেই দিকে যেন সবুজ বরণ হয়ে যেত ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে রসোল তোমায় বলি আমি কেমন করি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রসোল আমি কেমন করে খেয়ে না খেয়ে তিন প্রচারের কাজে খেয়ে না খেয়ে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ পিলিয়ে রসোল তোমায় বলি আমি কেমন করে চিনলো না এ আলো দুষ্ট ছেলেদের তিলে নিয়ে পাথরে রাঘাতে হত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রসোল তোমায় হলি আমি কেমন করে রসোল তোমায় হলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে আরে মুসলমান অনেক বর্ণনা আপনাকে আমি শোনালাম আর একটা ঘটনা আপনাকে বলি বাবা আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ আজিজ মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন নবী মুস্তফাকে জগতের বুকে পাঠাবে সেই কথাটা বাবা তাওরাত কিতাবের মধ্যে ইনজিল কিতাবের মধ্যে আপনার জবুর কিতাবের মধ্যে আপনার আসমানি সমস্ত কিতাবের মধ্যে নবী মুস্তফার জিকির করা ছিল প্যারে মুসলমান নবী মুস্তফা দুনিয়ার বুকে আসার 1000 বছর পূর্বে একজন বাদশাহ ইয়ামান দেশের বাদশাহ কথা বলছিলাম এবার ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব আপনাদের এই জিনিসটা খুবই খারাপ কারণ জলসা শেষ করে খাওয়া দাওয়া করাটাই ভালো না হলে জলসা মানে তাড়াতাড়ি শেষ করে দিতে প্যারে মুসলমান তো 1000 বছর পূর্বে বাদশা দুপায় আউয়াল বাবা সমস্ত শহর ভ্রমণ করতেছিল তার লোকেদেরকে নিয়ে প্যারে মুসলমান ভ্রমণ করতে করতে মক্কা থেকে মদিনায় গেল মদিনা ওই সময় মদিনা ছিল না মদিনার আসল নাম তখন ছিল ইয়াসরাব তখন মদিনা ছিল না মদিনা অলক্ষণের ভূমি ছিল শের শাহের ফলে এক তো এক সময় মদিনা ছিল অলক্ষণের ভূমি আর নবীর ছোঁয়ার পাওয়ার কারণে সে হয়েছে মদিনাতুল মুনাওয়ারা বলেন সুবহানাল্লাহ হযরত আকা মুস্তাফা দুনিয়ার বুকে আসার 1000 বছর পূর্বে বাদশাহ তো কয় আউয়াল তিনি পড়েছিলেন একজন আসবেন তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ তিনার মায়ের নাম হবে আমেনা তিনি হবেন মুহাম্মদ আর তিনি জগতের জন্য রহমত ওই নবী শহরে একদিন হিজরত করে আসবে বাবা তো তিনি বাদশাহ দুপায়
ভগবান সিনার লোকেদেরকে বলছেন আ আমাদের আপনারা আমরা যেই জায়গায় থাকব সেই শহরটা চলে এসেছে আমরা আর আগে যাব না আমরা এখানেই ঘর বানাবো আমরা এখানেই বাড়ি বানাবো ওই কিছু লোক বলছে হাজার বাদশা দুপায় আওয়াজ এই জায়গাতে কি তারা মদিনাবাসীরা আশরাববাসীরা কি আমাদেরকে ঘর বানাতে দেবে বলেন না চলো চলো এই মদিনার বাদশার কাছে যাওয়া যাক মদিনার বাদশার কাছে গিয়ে বলছে আমরা হলাম এই আমান দেশের লোক আমরা রিসার্চার আমরা রিসার্চ করতে করতে মদিনায় এসেছি আমরা এই মদিনার এই খালি মরুভূমি জমিনের মধ্যে থাকব ঘর বানাব আসেনি অনুমতি দিয়ে দিলেন বাবা অনুমতি দিয়ে দেওয়ার পরে সমস্ত লোকেরা ঘর বানাতে শুরু করল বলতে চাই নবীর ইলমে গায়েব ছিল কি ছিল না নবী মুস্তফার উটকেও ইলমে গায়েব ছিল বাবা হযরতে আকা মুস্তফা জগতের মুখে এক বছর এক হাজার বছর পর আসবেন ওই সময় বাবা ওই বাদশা দুপ্পায় আউয়াল দিনার লোকেদেরকে ঘর বানাতে বললেন আর বাদশা দুপ্পায় আউয়াল বললেন ও জামার সেনাবাহিনীরা তোমরা যখন ঘর বানাচ্ছ আমি বাদশা দুপ্পায় আউয়ালের জন্য দুই মঞ্জিলা একটা ঘর বানাবে বলেন সুবহানাল্লাহ সেনাবাহিনীরা বলছেন হুজুর আপনার তো বাড়ি ঘর সবই আছে আপনার কি দরকার আপনার তো বাড়ি ঘর সমস্ত কিছুই আছে বলছে ও সেনাবাহিনীরা আজ থেকে আট হাজার বছর পরে এই জায়গাতে একজন নবী আসবেন মক্কা থেকে মদিনায় হিজরত করে দিনার নাম হলো রহমাতুল লিল আলামিন দিনার সম্মানের খাতিরে দিনার আগমনের খুশিতে আমি বাদশাহে দুপাই আউয়াল দুই মানসিলা ঘর বানাতে চাই বলেন সুবহানাল্লাহ চার মুসলমান দুই মানসিলা ঘর বানানো হলো বানানোর পরে বাদশা দুপায়ে আওয়াল ওই সেনাবাহিনীদেরকে একটা চিঠি লিখলেন চিঠি লেখার পর একটা ঘরের চাবি দিলেন বললেন ও সেনাবাহিনীরা আমার নবীকে তোমরা এই চিঠিটা আর এই চাবিটা দিও বাবা মুসলমান ওই বাদশা সেনাবাহিনীরা বলছেন হুজুর আমরা কি এখানে এতদিন বাঁচব বলে তুমি বাঁচবে না তোমার বেটা বাঁচবে তোমার বেটা বাঁচবে না তোমার বেটার বেটা বাঁচবে এই রকম করে তুমি আমার চিঠি খানা নবী মুস্তফার কাছে পৌঁছিয়ে দিও ইমান আকি না দেখুন এখন নবী আছেন নি জগতের মুখে বাবা তার মুসলমান এবার নবী দুনিয়ার বুকে আগমন করলেন আগমন করার পরে বাবা 40 বছর বয়স মক্কাই মদিনায় মক্কাই থাকলেন এবার মক্কা থেকে আল্লাহর হুকুম হলো হিজরত করুন মক্কা থেকে মদিনায় চলে আসেন বাবা তিনি মদিনা শরীফের মধ্যে বাবা যখন গেলেন মদিনার মানুষেরা সবাই জানো বাবা গলিতে গলিতে জানো বাবা তারা আপনার লাইন ধরে ধরে বাচ্চারা যুবকেরা আসলেন এবার সবাই জানো নবী মুস্তফাকে দাওয়াত করবেন নবী মুস্তফাকে নিজের নিজের ঘরে দাওয়াত করবেন বাবা ওই বাদশা তো সেই ঘটনা বলেছিলেন সেই ঘটনা সত্যি হচ্ছে বাবা নবী মুস্তফাকে সবাই দাওয়াত করিতেছে হুজুর আপনি আমার বাড়িতে আসুন আপনাকে আমি আমার বাড়ির মেহমান বানাতে চাই হুজুর আপনার আমি আপনার জন্য বাবা আমার নিজের কলিজা আপনার নিজের সিনা মুবারককে আপনার জন্য বালিশ বানিয়ে দেব গো নবী সবাই এইরকম ভাবে আরজি করছেন নবী বললেন সাহাবারা ও মক্কা মদিনার মানুষেরা আমি যদি তোমার বাড়ি চাই তাহলে এই ব্যক্তি দুঃখ পাবে আমি যদি ওই বাড়িতে চাই ওই ব্যক্তি দুঃখ পাবে আমি নবী মুস্তফা আমি রহমতের পয়গম্বর আমি আল্লাহ
পাক আমাকে আল্লাহ তাআলা জগতের জন্য সাক্ষী স্বরূপে জগতের জন্য আহ্বায়ক করে জগতের বুকে পাঠিয়েছেন তৈয়ার অবতার করে জগতের বুকে পাঠিয়েছেন আমি রহমতের পয়গম্বর অতএব আমি নবী মুস্তাফা কারো মনে কষ্ট দিতে পারি না বলেন সুবহানাল্লাহ নবী মুস্তাফা রহমতের পয়গম্বর যখন বললেন বলার পরে বলছেন আমি সবার মধ্যে আমি জানি না আমি কার বাড়ির মধ্যে পা রাখবো কিন্তু আমার এই উটটা যার বাড়ির সামনে গিয়ে বসে যাবে আমি নবী মুস্তাফা আমি তাজদারে মদিনা আমি রহমতের পয়গম্বর আমি শাফি আল মুজনবী আমি শাফাতের নাবি যেন ওই বাড়ির মেহমান হবো চাও তুমি যার বাড়িতে বসে যাবে আমি নবী মুস্তাফা তার বাড়ির মেহমান হব তখন টাকবালি করছিলেন তিনার নাম হলো আইয়ুব আনসারী ওই আইয়ুব আনসারী তখন শুনলেন মুসলমান যার মাথায় নবীর হাত লেগে যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যেই মানি হালাতে নবীকে দেখেছে সেই মানি হালাতে ঈমান আনায়ন করে নবী মুস্তাফার জন্য যারা ঈমান এনেছে নবী মুস্তাফার প্রতি আর তারা মৃত্যু বরণ করেছে বাবা তারা সকলেই জান্নাতি নবী মুস্তাফা রহমতের পয়গম্বরের কে আমার মাহবুব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আপনি আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন তারা যদি আমি আল্লাহর নিকটবর্তী হতে চাই তারা যদি আমি আল্লাহর খুশি চাই তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনার ইত্তেবা করে তারা যেন আপনার অনুসরণ করে আর আপনার অনুসরণ অনুকরণ কারণে আমি আল্লাহ গফুরুর রহিম আমি আল্লাহ তাদের জীবনের জানা অজানা ছোট বড় মুসলমান নবীকে মহাব্বত করতে হবে সাহাবায়ে কেরামরা যেমন মহাব্বত করেছে খালি আজকে আপনারা আমরা দুনিয়ার বুকে এসেছি সব কিছুই নবীর সদকা বলে সুবহানাল্লাহ প্রিয় মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জগতের বুকে পাঠালেন রহমতের পয়গম্বরের উম্মতি করে পাঠালেন একবার দরুদ শরীফ পড়ুন ইনশাআল্লাহ আজকে বক্তব্য ইনি আল্লাহুম্মা শেষ গজল শেষ বক্তব্য পলহকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও অবহর সিহি আমার এই জীবনে অবহর
সিহামত এই জীবনে আকবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ যারা পড়ুন হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ তেরে চোখে জ্যোতি এই জীবনটা পেতা সাহাবাদের চোখে জ্যোতি এই জীবনটা পেতা নবী তোমার নূরী চেহারা নবী তোমার নূরী চেহারা নিজের চোখে দেখতাম গো নিজের চোখে দেখতাম টুকরা করে দেব কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও ওবার একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মত সবাই আসবে আসলে কিনা হীরাপুরের মুসলমান ভাইরা মরবেন না আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটি নফসকে মৌতের মজা চাকতে হবে মরতে হবে না মৌতের মজা চাকতে হবে চাখার পরে কবরে গিয়ে আপনাকে আবার জীবিত করা হলো জীবিত করার পরে প্রশ্ন করা হবে বাবা মুসলমান শায়ের বলে জানি একদে মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিন দেখা রাসা দিব না গো ছেড়ে গো নাবি দেব না গো ছেড়ে জীবনটা কুরবান করে দেব জীবনটা কুরবান করে দেব যদি নবি তুমি চাও উপহার জিয়ার এই জীবনে একবার দেখা যাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ প্রিয় মুসলমান আপনাদের সম্মুখে মহতরম হযরত এবারে জলসা শেষ করছি জলসা কমিটিকে জানানো হচ্ছে যেহেতু আর মানুষের এনার্জি নাই এবারে জলসা শেষ করা হচ্ছে আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে অনেক কিছু আলোচনা রাখলাম আলোচনা করলাম তো কসমি রাফি জল্লাল্লাহ মাফি মাইবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
কবি রব্বি জল্লাল্লাহ মাফি কলবি খৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনে বহন সে বলে হুমায়ে ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप चुप के पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के गला में पाक खुदा दिल ए उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অনেক কিছু বক্তব্য রাখলাম ভাষা বলা ও ভাষার মাধ্যমে যদি হয়ে গেছে কোন রকমের ভুল ত্রুটি তো আপনারা ছোট ভাই ছোট ছেলে হিসাবে মাফ করবেন আল্লাহ পাক যেন আমাকে আপনাকে বলার ও শোনার পরে আমল করার তৌফিক দান করেন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আরেকবার সব সকলে মিলে আস্তাগফার পড়লেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين حيات باقي تو ملاقات باقي السلام عليكم ورحمة الله وبركاته أتنا أفسر السلام عليكم ورحمة الله وبركاته আজকে এই মহোদয়